আসানসোল পুর নিগমের কুলটি বোরো অফিসের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সতীপ্রসাদ কোনার তার এক অস্থায়ী সহকর্মী সোমনাথ মাহাতোর বিরুদ্ধে টাকা তছরুপের অভিযোগ তোলেন। বিষয়টি নিয়ে এর মধ্যেই কুলটি থানা এবং আসানসোল পুর নিগমের কমিশনারকে জানানো হয়েছে। অভিযোগ অনুসারে বোরো অফিসের কোষাধ্যক্ষ জয়দেব চার বিভিন্ন খাতার জমা পড়া টাকা মোট 1,76,256 টাকা সোমনাথ মাহাতোর হাত দিয়ে কুলটির দামাগড়িয়া অঞ্চলের পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে গত 21শে ডিসেম্বর জমা করতে দেওয়া হয়। যদিও এরপর থেকে 2রা জানুয়ারি পর্যন্ত সোমনাথ মাহাতো কুলটি বোরো অফিসে কাজে যোগ দেয়নি, পাশাপাশি ব্যাংকে অর্থরাশি জমা সংক্রান্ত কোনো তথ্য সরবরাহ করেনি। অন্যদিকে কুলটি বোরো অফিস থেকে ব্যাংকের সাথে গত 28শে ডিসেম্বর যোগাযোগ করা হলে ব্যাংক কর্তৃপক্ষ জানায় ওই পরিমাণ কোনো অর্থ কুলটি বোরো তথা আসানসোল পুর নিগমের খাতে জমা পড়েনি। এরপরই কুলটি বোরো অফিসের সহকারী ইঞ্জিনিয়ারকে কোষাধ্যক্ষ বিষয়টি জানান। সেই অনুসারে অস্থায়ী কর্মী সোমনাথ মাহাতোর নামে অভিযোগপত্র লেখা হয়। এই বিষয়ে আসানসোল পুর নিগমের কমিশনার নিতিন সিংহানিয়া জানিয়েছেন, বিষয়টি নিয়ে কুলটি থানায় অভিযোগ করা হয়েছে, পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে। ওটা দ্রুত তদন্ত করার জন্য পুলিশকে জানানো হয়েছে এবং সে প্রেক্ষিতে এফআইআর করা হয়েছে। এটাই এখন ঠিক আছে, চার্জটা আপনারা জানেন, আপনারা বললেন প্লিজ। আমি